গড়িয়ার চৌরাস্তার মোড়ে আদ্রিতা দেবীর খুবই নাম করা পিজ্জার দোকান ছিল। সকলে চাহিদাকে লক্ষ্য করেই দিনের পর দিন নিত্য নতুন পিজ্জার ভ্যারাইটি বানিয়ে সেই সকলকে চমকে দিচ্ছিল। একদিকে আদ্রিতা দেবী যেমনই তার পিজ্জার জন্য বিখ্যাত ছিল, ঠিক অপর দিকে তার একটা অন্য পরিচয়ও ছিল। তার দান ধ্যানে খুবই মন ছিল আর সে খুবই বড় হৃদয়ের অধিকারী ছিল। আদ্রিতা দেবী দিনের পর দিন বহু হতদরিদ্রদের সাহায্য করেই থাকত। তাই সেদিন খবরটি পেয়ে কৌশিক নামে 10 বছরের ছোট বাচ্চাটি সেখানে এসেছিল। এই বাচ্চা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, কি হলো? কাউকে কিছু না বলেই ভিতরে কেন ঢুকে পড়ছিস? আমি খুবই গরিব কাকু, শুনেছি দিদিমণি গরিবদের সাহায্য করেন, তাই আমি এসেছি। আমি 3 দিন কিছু খাইনি কাকু, আমার খুব খিদে পেয়েছে। দেখ, তোর মতো এখানে রোজই শয়ে শয়ে লোক আসে, তুই প্রথম নয়, এর আগেও অনেকজন এসেছে আর তারাও লাইনে আছে। যা গিয়ে ওদিকে লাইনে দাঁড়িয়ে পড়। যত সব, এই ম্যাডামের জন্যই এরকম হয়, মাঝে মাঝে কাস্টমারের চেয়ে ভিখারি বেশি হয়ে যায়, ডিসগাস্টিং। কিছুক্ষণ পর কৌশিক আদ্রিতা দেবীর সামনে যায় এবং তাকে বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি অনাথ, তাই আমি লোকের কাছে চেয়ে চেয়েই খাই। দয়া করে আমাকে কিছু খেতে দিন ম্যাডাম, আমার পিজ্জা খেতে খুব ভালো লাগে, কিন্তু পয়সার জন্য খেতে পারি না। আমায় পিজ্জা খেতে দিন না, অনেক খিদে পেয়েছে, দিন না পিজ্জা খেতে। তুমি চুপ করো, তুমি কেঁদো না, আমি তোমাকে অবশ্যই পিজ্জা খেতে দেব। আর কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি তো। আজ থেকে তুমি আমার কাছেই আমার ছেলে হয়েই থাকবে, আমারও এই পৃথিবীতে কেউ নেই। আদ্রিতা দেবী কৌশিককে সকলের সম্মুখে নিজের ছেলের পরিচয় দেয়। তার চোখের কোণ থেকে জল পড়তে থাকে, কারণ সে কৌশিকের মধ্যে তার মৃত ছেলের অন্তরীপের ছোঁয়া দেখছিল। তাই সে তাকে পিজ্জা খেতে দেয় এবং পুরানো দিনের কথা মনে করতে থাকে। আসলে প্রথম থেকে আদ্রিতা দেবীর এরকম অবস্থা ছিল না, একসময় সে এত ধনীও ছিল না। সে তার ছেলে অন্তরীপকে নিয়ে যষ্টী পুকুরে বসবাস করত। অন্তরীপ একটি মেডিসিনের ফ্যাক্টরিতে অল্প বেতনেই কাজ করত। মা মা, দেখো তোমার জন্য কি এনেছি, ডোমিনোজ থেকে সবচেয়ে ভালো পিজ্জা মা, এক্সট্রা চিজ দিয়ে। সে তো জানি, কিন্তু এই উল্টোপাল্টা জিনিসে টাকা খরচ করলে চলবে না বাবা, আমাদের এই টাকাতেই সারা মাস চালাতে হবে, এটা তুই ভুলে যাস না অন্তরীপ। মা তুমি চুপ করো তো, সব সময় শুধু এটা করো না, ওটা করো না, সেটা করো না। আজ আমার মাইনের দিন, আজ খাবো না তো কবে খাবো? দেখবে মা, আমি অল্প অল্প করে পয়সা জমিয়ে খুব বড় একটা পিজ্জার দোকান খুলবো আর সারা দিন মন ভরে পিজ্জা খাবো। অন্তরীপ এরকমই ছিল, মাসের প্রথম দিকে সে পিজ্জা নিয়েই আসতো। আদ্রিতা দেবী এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তার কাছে এক্সট্রা কোনো টাকা অবশিষ্ট না থাকায় সে অন্য কোনো সময়ে অন্তরীপকে পিজ্জা কিনে খাওয়াতে পারত না। সবকিছু অল্প অল্প হলেও তাদের আনন্দ হাসিটা কিন্তু সীমাহীন ছিল, কারণ অন্তরীপ তার মাকে খুবই ভালোবাসত। কিছুক্ষণ পর, মা মা একবার খেয়ে দেখো, তোমার খেতে অনেক ভালো লাগবে। আদ্রিতা দেবী অল্প একটু পিজ্জা মুখে দিয়ে বলে, ইসছি, এই তো ডমিনোস পিজ্জা, খেতে একেবারেই ভালো নয়, না আছে স্বাদ আর না আছে সুগন্ধ। এই নে তোর পিজ্জা, তুই খা, এর থেকে তো আমার ডাল রুটিই ভালো। আসলে আদ্রিতা দেবী জেনে শুনেই এভাবে বলতো। অন্তরীপকে বেশি খেতে দেওয়ার জন্য সে ইচ্ছা করেই পিজ্জা খেত না, এটা সেটা বলে কাটিয়ে দিত। কিন্তু সেদিন অন্তরীপ তার মাকে জোর করে পিজ্জা খাওয়ায় এবং পিজ্জা খেয়ে আদ্রিতা দেবীরও মন খুশিতে ভরে ওঠে। অন্তরীপ তার মাকে পিজ্জা তৈরির ব্যবসার কথা জানায়। এটা শুনে আদ্রিতা দেবী খুশি হয়ে তার ছেলের মতেই সম্মতি দেয়। এভাবে বেশ হাসি খুশি সময়গুলো কাটছিল তাদের। এমনই একদিন তাদের খুশিতে দুঃখের ছায়া নেমে আসে। সেদিন অন্তরীপ কাজ থেকে ফিরছিল, তখনই হঠাৎ তাকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায় এবং সে সেখানেই মারা যায়। হে ঈশ্বর, এ আমার সঙ্গে কি হয়ে গেল? আমার কোন পাপের শাস্তি দিলে তুমি?
নিতে হলে তুমি আমাকে তুলে নিতে। আমার বাচ্চাটা কি দোষ করেছিল? ওকে কেন নিয়ে নিলে তুমি? এবারে আমি কার ভরসায় বাঁচব? দিদি, আপনি নিজেকে একটু শক্ত করুন। ঈশ্বর ভালো বুঝেছে তাই করেছে, আর আমাদের জীবন মরণ সবই ওনার ইচ্ছাই ঘটে, এটাকে তো আপনাকে মানতেই হবে। কিন্তু দিদি, আমি এই বয়সে এত বড় ব্যথা নিয়ে কিভাবে থাকব? আমার ছেলেই আমার একমাত্র ভরসা ছিল। এভাবেই দুঃখ বেদনার কথা বলতে বলতে তার চোখ থেকে শুধুই জল ঝরতে থাকে। আরো কয়েকদিন এভাবেই কেটে যায়। আদ্রিতা দেবী কোনো রকমই শোক কাটিয়ে মোটামুটি তার মনকে বুঝিয়ে সাধারণ অবস্থায় ফিরে এসেছিল। তাকে তো খেয়ে পড়ে বাঁচতেই হতো। কিন্তু অন্তরীপ চলে যাওয়ার পর তার ইনকাম বলতে কিছুই ছিল না, সে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। সঞ্চিত অর্থ কিছুদিন চললেও সারা জীবন তো চলার মতো নয়। সবিতা দেবী, আপনার কাছে আমি একটি দরকারি কাজে এসেছি। আসলে আমি আসতাম না, আপনি তো জানেন অন্তরীপ আর এই পৃথিবীতে নেই। আমার সংসারের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। আপনি যদি অন্তরীপের পাওনা টাকাটা দেন তাহলে খুবই উপকৃত হতাম। সবিতা দেবী ছিল আদ্রিতার প্রতিবেশী। অন্তরীপ বেঁচে থাকায় সে সকলেরই কিছু না কিছু সাহায্য করত। এমনই সবিতা দেবীকেও সে কয়েক হাজার টাকা ধার দিয়ে সাহায্য করেছিল। আদ্রিতা দেবীর টাকাটি ফেরত নেওয়ার ইচ্ছাও ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে টাকা চাইতে বাধ্য করে তুলেছিল। হ্যাঁ দিদি, সে তো ঠিক আছে, কিন্তু আপনার ছেলে তো টাকাটা নেবে না বলেছিল। আর এখন পুষ্কলের বাবাও বাড়িতে নেই, ওনাকে না জিজ্ঞাসা করে আমি তো কিছুই করতে পারবো না। হে হে, তুমি এখন আসতে পারো। দেখো দিদি, তুমি এভাবে বলছো কেন? তোমার যদি মনে হয় আমাকে ধার হিসাবেই দাও। আসলে কিছু টাকার আমার খুবই প্রয়োজন। দুদিন আমি কিছুই খাইনি, বড়ই বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ভালো ছেলেটা মরে গেল আর এই ঢ্যামনা বুড়িটাকে রেখে গেছে। ঈশ্বর কেন একেও তুলে নিল না? এমনিতেও পৃথিবীর বোঝা হয়ে গেছে। না মানে, তোমাকে বললাম তো, পুষ্কলের বাবা এখন বাড়িতে নেই। এভাবে বলো না, ধার হিসেবে না হয় আমাকে ভিক্ষা হিসেবে দাও, আমার উপরে একটু দয়া করো। এভাবেই আদ্রিতা দেবী বারবার অনুরোধ করলে শেষে সবিতা তার উপরে খুবই রেগে যায় এবং সে বলে ওঠে, এই চুপ, একদম চুপ। তোর ভিক্ষা করার এত শক্ত, আমার কাছে কেন ভিক্ষা করছিস? আমি কি বলছি কথাটা তোর কানে ঢুকছে না? ভিক্ষা করছিস তো, এই নে ভিক্ষার থালা, আর রাস্তায় গিয়ে ভিক্ষা কর, দেখবি খাওয়াও জুটে যাবে আর দিনের শেষে টাকাও বেঁচে যাবে। বেরিয়েছে আমার চোখের সামনে থেকে, নির্লজ্জ কোথাকার। এখন বুঝলাম ঈশ্বর তোর সঙ্গে এরকম বিচার কেন করেছে, তোর কষ্ট পাওয়ারই ভাগ্য। এই বলে সবিতা দেবী তার হাতে একটি থালা দিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। আদ্রিতা দেবী অসহায় হলেও তার আত্মসম্মান বোধ অনেকটাই ছিল, তাই সে আর কারোর কাছে হাত না পেতে রোজগার করার সিদ্ধান্ত নেয়। সে দিনমজুরের কাজে গিয়ে কঠোর পরিশ্রম করতে থাকে এবং টাকা সঞ্চয় করতে থাকে। তার এই অক্লান্ত পরিশ্রম ও কাজ করার আগ্রহ দেখে সকলেই অবাক হয়ে যেত। কন্ট্রাক্টর বাবু, আজকে আমাকে ডবল কাজ করতে দিন না, আমার না টাকার খুবই দরকার। আরে কাকি, আপনার তো ভালোই জোশ আছে দেখছি, এই বয়সে আপনার আবার কি দরকার পড়লো? আপনি কি আবারও সংসার ধর্ম করার চিন্তা ভাবনা করছেন নাকি? না, সংসার ধর্ম নয়, তবে তার থেকেও বড় কিছুর জন্য টাকা দরকার। আমি আমার ছেলের রেখে যাওয়ার স্বপ্ন পূরণ করব, আমি পিজার দোকান করব, তাই আমার অনেক টাকার প্রয়োজন। আদ্রিতা দেবীর কথা শুনে কন্ট্রাক্টর বাবু তার প্রতি খুব মায়া হয়। সে বহু পরিশ্রম করে টাকা জমিয়ে পিজা তৈরির প্রয়োজনীয় উপকরণগুলি কিনে ফেলে এবং পিজা তৈরি করে ঠেলাই করে বিক্রি করতে শুরু করে। এভাবে ধীরে ধীরে আদ্রিতার পিজা সকলেরই ভালো লাগতে থাকে। সে ছোট্ট একটি ঠেলা থেকে শুরু করে ধীরে ধীরে সেটিকে দোকানে এবং দোকান থেকে কয়েক বছরের মধ্যেই সেটিকে হোটেলে পরিণত করে ফেলে এবং সে অন্তরীপে দেখা অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। তারপর থেকে আদ্রিতা তার আশেপাশের সকলকেই বিপদ আপদে সাহায্য করে থাকত। হ্যাঁ হ্যাঁ, তুমি গাড়ি পাঠিয়ে ওকে বাড়িতে পৌঁছে দাও। আর তুমি দেবকী মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে কৌশিকের ভর্তির ব্যবস্থা করো। এভাবে সেদিন আদ্রিতা দেবী আবারও এক মহৎ সাহায্য করে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল।
কৌশিককে সে লেখাপড়া শেখাতে থাকে এবং ছেলের মতোই ভালোবাসতে থাকে। এভাবেই কৌশিকের মধ্যে সে তার ছেলেকে খুঁজে পায় এবং তার সঙ্গে আনন্দে দিন কাটাতে থাকে। বিক্রম তার মা পাপিয়া দেবী এবং এক বোন কোয়েলের সঙ্গে বাস করত। বিক্রমের বাবা না থাকায় সংসারের সমস্ত দায়িত্ব সে একাই বহন করত। কোয়েল বিক্রমের চেয়ে ছোট ছিল। একদিন পাপিয়া দেবী মোনামি নামে একটি মেয়েকে বিক্রমের জন্য পছন্দ করে। বিক্রম ছোটবেলা থেকে কখনোই তার মায়ের কোনো কথায় অমান্য করেনি, তাই বিক্রম তার মায়ের পছন্দের মেয়ে মোনামিকে বিয়ে করে নেয়। বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল। একদিন একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে মোনামি আনন্দে উত্তেজিত হয়ে ওঠে। ইয়ে, এতদিন পর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাওয়া গেল। অনেকদিন আমি বিয়ে বাড়ির চাটনি পাপড় খাইনি। এই বলছি যে, কার বিয়ে গো? বিয়েটা কোন জায়গায় হচ্ছে, ঠিকানা কি? আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি আগেই বলছি, বিয়ে বাড়িতে গিয়ে আবার চাটনি পাপড় নিয়ে কিন্তু সিন ক্রিয়েট করবে না। আমার বন্ধুর বিয়ে, আমাদের পাশের গ্রাম নইপুকুরে বিয়ে হচ্ছে। মোনামি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দিন গুনতে শুরু করে দেয়। দেখতে দেখতে সেই দিনটিও চলে আসে, কিন্তু সেদিন সকালবেলা মোনামিকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। মোনামি গেল কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না, ফোনও ধরছে না। আমার মনে হচ্ছে ও চাটনি পাপড় খাওয়ার জন্য আগে থেকেই বিয়ে বাড়িতে গিয়ে বসে আছে, মেয়েটা না। বিক্রমের কথা শেষ না হতে হতেই মোনামি বাড়ি চলে আসে। দূর বোকা, আমাকে কি ভেবেছো বলতো? আমি চাটনি পাপড় খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি কখনোই চাটনি পাপড় নিয়ে আজ পর্যন্ত কোনো রকমের পাগলামি করিনি। আমি রূপকথা কার্টুন টিভির বউদের থেকে টোটালি আলাদা, বুঝেছো? যাক বাবা, শুনেও শান্তি। কিন্তু মোনামি, তুমি সকালে উঠে কোথায় গিয়েছিলে? আমি সেই 2 ঘন্টা ধরে খুঁজছি তোমাকে। আমি বিয়ে বাড়ি যাবো বলে এই শপিং করতে গিয়েছিলাম। যতই হোক, বিয়ে বাড়ি বলে কথা, তাই না বলো? বৌদি, শপিং করতে গিয়েছিলে তাহলে তোমার হাত ফাঁকা কেন? কিছু নিয়ে আসোনি? না, আসলে কোনো কিছুই পছন্দ হলো না আমার, তাই চলে এসেছি। চলো, তোমরা রেডি হয়ে নাও তাহলে। সবাই মিলে রেডি হয়ে বিয়ে বাড়ি চলে যায়। তারা সবাই বিয়ে বাড়িতে পৌঁছেই ফার্স্ট ব্যাচে খেতে বসে পড়ে। কই, আমার তো খাওয়া শেষ, কতক্ষণ বসে থাকবো? চাটনি পাপড় নিয়ে এসো এবার নাকি। এই এই ক্যাটারার বয়, যাও চাটনি পাপড় নিয়ে এসো। সরি স্যার, চাটনি পাপড় নেই, মেনুতে যা যা ছিল আপনি সব খেয়ে ফেলেছেন। এই নিন হজমোলা, আপনি এবার উঠে যেতে পারেন। মানে ইয়ার কি হচ্ছে নাকি আমার সঙ্গে? কিছুক্ষণ আগেই তো দেখলাম কানি কানি চাটনির হাঁড়ি রাখা, কানি কানি পাপড় ভাজা হচ্ছে, কোথায় গেল সেগুলো? যাও নিয়ে এসো চুপ করে। স্যার আপনি চেঁচাবেন না প্লিজ, শান্ত হন। আসলে বিয়ে বাড়ি থেকে কেউ একজন চাটনি পাপড় নিয়ে পালিয়ে গেছে, বুঝলেন? চাটনি পাপড় চুরি হয়ে গেছে। হোয়াট, এসব কি শুনছি? বিয়ে বাড়িতে এত দামি দামি জিনিস থাকতে চোর চাটনি পাপড় নিয়ে পালালো, এবার হাস্যকর বিষয় তো। সবাই শুনছো, বিয়ে বাড়িতে চুরি হয়েছে, চুরি। কি চুরি জানো? চাটনি পাপড়। সবাই কথাটি শুনে অবাক হয়ে যায়। মোনামি এটা শুনতে পেয়ে কাঁদতে শুরু করে। কি, চাটনি পাপড় চুরি হয়ে গেছে? আমি এত কষ্ট করে বিয়ে বাড়িতে এলাম চাটনি পাপড় খাওয়ার জন্য, আর চাটনি পাপড় নেই? ভালো লাগে না, আমি চাটনি পাপড় খাবো। মোনামি, কি হচ্ছেটা কি? চুপ করো, সবাই দেখছে তো আমাদের দিকে। চুপ, একদম চুপ, অন্য সময় খাবে, এখন খেয়ে নাও তাড়াতাড়ি। বিয়ে বাড়িতে সকলেই চাটনি পাপড় চুরির ঘটনা নিয়ে মেতে উঠেছিল। বিক্রমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসে। সবাই অনেক বেশি ক্লান্ত হওয়ায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়ার পর মোনামি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যায়। সে বাড়ি থেকে বেরিয়েই কাউকে একটা ফোন করে। হ্যাঁ হ্যালো, কোথায় আছো তুমি? আমি বেরিয়ে গেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, শিগগিরই এসো, বেশি ওয়েট করা যাবে না। কিছুক্ষণ পর ওখানে একজন ব্যক্তি আসে। এই নিন ম্যাডাম, আপনার চাটনি পাপড়। আপনার কথা মতো আমি পাপড়ের একটা টুকরোও ছাড়িনি, আর চাটনির সমস্ত হাড়ি নিয়ে চলে এসেছি, সবটাই সুযোগ বুঝে লুকিয়ে রেখেছিলাম। ব্যক্তিটি আর কেউ ছিল না, সেটা ছিল বিয়েবাড়ির ক্যাটারার বয় কালু।
সাব্বাস, এই নাও কালুদা তোমার টাকা। আর বলছি কেউ সন্দেহ করেনি তো তোমার উপর? না না ম্যাডাম, সেসব নিয়ে চাপ নেই, নিশ্চিন্তে থাকুন আপনি। এরকম চাটনি পাপড় চুরি করার থাকলে আমাকে ফোন করে দেবেন, আমি কাজ করে দেব। হ্যাঁ, তবে তোমাকে একটা কাজ করতে হবে, আমাদের এলাকায় যখনই কোনো বিয়ে হবে সেই খবর সবার আগে আমার কাছে পৌঁছাতে হবে, বুঝেছো? সব সময় আপডেট দিতে থাকবে আমাকে। টাকা পয়সা নিয়ে কোনো চাপ নেই, আসলে আমার বাড়ি থেকে বেরোনোটা একটু চাপ, সকালবেলা বেরিয়েছিলাম বলে আমি ফেসে যাচ্ছিলাম। ঠিক আছে ম্যাডাম, আমি এবার আসছি। মোনামি চাটনি পাপড় গুলো বাড়িতে নিয়ে চলে আসে। সবাই যখন গভীর ঘুমে মগ্ন ছিল তখন মোনামি চাটনি পাপড় খাওয়ার আনন্দে মেতে ওঠে। আহ, দারুণ খেতে! আজ আমার আশা পূরণ হলো। ছোটবেলা থেকেই ভাবতাম যে যদি কোনোদিন বিয়ে বাড়ির সব চাটনি পাপড় আমি একা খেতে পারতাম, এত ভালো আইডিয়া যে কোথায় ছিল। সারা রাত জেগে মোনামি চাটনি পাপড় খায়। সকাল হওয়ার আগেই সে সব চাটনি পাপড় খেয়ে শেষ করে দেয়। সেদিনের পর থেকে তাদের এলাকায় একের পর এক বিয়ে বাড়ি থেকে চাটনি পাপড় চুরি হওয়ার ঘটনা শুনতে পাওয়া যেত। কেউ বুঝতেই পারছিল না যে এসব কার কাজ হতে পারে। আমার মনে হয় আমাদের এবার থানায় যাওয়া উচিত। এভাবে কতদিন চলবে? চাটনি পাপড় বলে তোমরা গুরুত্ব দিচ্ছ না। চাটনি পাপড় তৈরি করতে কি টাকা লাগে না? আজকে তোমার মেয়ের বিয়েতে এমন হলো, সেদিন প্রতাপ বাবুর ছেলের বিয়েতে হলো, 5 দিন আগে আমাদের পাশের বাড়ির বাড়িতে একই ঘটনা। আমি তো আমার মেয়ের বিয়ে দিতেই ভয় পাচ্ছি। আমাদের সঙ্গে যদি এমন হয়, চলো চলো সবাই থানায় চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের গ্রামবাসীরা সকলে মিলে থানায় চলো। কত কষ্ট করে টাকা জমিয়ে আয়োজন করেছিলাম আমি, ছেলেপক্ষ চাটনি পাপড় না পেয়ে তো বিয়ে ভেঙে দিয়েই চলে গেল। কয়েকজন গ্রামবাসী মিলে তাদের স্থানীয় থানায় অভিযোগ করতে যায়। বলুন, আপনাদের কি সমস্যা? আমার বাড়ি থেকে 5টা চাটনির হাঁড়ি আর পাপড় চুরি হয়ে গেছে। আজকে আমার মেয়ের বিয়ে ছিল, চাটনি পাপড়ের জন্য আমার মেয়ের বিয়েটাই ভেঙে গেল। থামুন, ফাজলামি হচ্ছে আমার সঙ্গে, কান্না বন্ধ করুন। আর কিছু নয়, থানায় চাটনি পাপড়ের গল্পটা শোনাতে এসেছেন। বেশ ঘুমাচ্ছিলাম, ঘুমটা ভাঙিয়ে দিয়ে এখন ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আমরা সত্যি বলছি স্যার, শুধু আজকে নয়, আমাদের পাড়ায় যখনই কোনো বিয়ে হয় তখনই বিয়ে বাড়ি থেকে চাটনি পাপড় চুরি হয়ে যায়। হ্যাঁ তো আমরা কি করব? আমাদের পুলিশের তো আর কাজ নেই, বড় বড় ক্রিমিনালকে ছেড়ে এখন চাটনি পাপড় চোরকে খুঁজতে বেরোবো? ছোট ছোট জিনিস নিয়ে থানায় এসে ঝামেলা করবেন না তো। যান, এখান থেকে যান, নিজেরা হ্যান্ডেল করে নেবেন, পাড়ার কেউ শয়তানি করেছে হয়তো। যান যান। পুলিশ অফিসার গ্রামবাসীদের তাড়িয়ে দেয়। বেশ কিছুদিন কেটে যায়। ওদিকে পাপিয়া দেবী তার মেয়ে কোয়েলের বিয়েও ঠিক করে দেয়। বিক্রম, আমি ভাবছি কোয়েলের বিয়েতে চাটনি পাপড়টা মেনুতেই রাখবো না। সেই চোর এসে চাটনি পাপড় নিয়ে পালাবে, চাটনি পাপড়ের জায়গায় অন্য কি আইটেম রাখা যায় বলতো বাবা? বিয়ে বাড়িতে চাটনি পাপড়ের জায়গায় অন্য কোনো খাবার জায়গা নিতে পারবে না মা, তুমি চিন্তা করো না। বিয়েটা আমার বোনের হচ্ছে, এবার আমি সব দিক থেকে কড়া নজর রাখবো। উফ, বাঁচলাম, বুড়ি তো চাটনি পাপড়কেই বাদ দিয়ে দিচ্ছিল। যাই, কালুদাকে একটা ফোন করে আসি। হ্যালো কালুদা, 5 দিন পর আমার ননদের বিয়ে আছে, কাজ হয়ে যায় যেন। কিন্তু ম্যাডাম, আপনার ননদের বিয়েতেও আপনি এমন করবেন? বাড়ির বিয়েতে কি এমন করা ঠিক হবে? আপনার বাড়ির বিয়েতে আপনি যত ইচ্ছা পাপড় তো খেতেই পারবেন। আহ, মুখটা বন্ধ রাখো, বাড়ির বিয়েতে কি সব চাটনি পাপড় কি আমি একা খেতে পারবো? ওই অল্প একটু চাটনি পাপড় খেয়ে আমার কিছু হয় না, বুঝেছো? যা বলছি করো, আমি থাকবো, কোনো চিন্তা নেই, আমি তোমাকে সাহায্য করব। আর হ্যাঁ, তোমাকে অ্যাডভান্স টাকাও দিয়ে দেব। দেখতে দেখতে কোয়েলের বিয়ের দিন চলে আসে। কালু ক্যাটারার বয়ের ড্রেস পরে বিয়ে বাড়িতে আসে। কালু সুযোগ বুঝে চাটনি পাপড় নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সব সময় সামনে বিক্রম চলে আসছিল বলে কালু কিছু করতে পারছিল না। কি হলো, কি এখনো কাজ হলো না কেন? ভালো সুযোগ আছে, যাও, ওখানে বেশি কেউ নেই, চাটনি পাপড় নিয়ে পালাও, রাত্রিবেলা আমাকে দিয়ে দেবে। আরে ম্যাডাম, আপনার বরের জন্য তো সবার উপর নজর রাখছে, আপনি কিছু করুন। ওকে ওকে, ওয়েট, আমি কিছু করছি। বিক্রম শোনো না, একবার এদিকে এসো তো, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে গো? মোনামি বিক্রমকে ডেকে নিলে কালু তার কাজে লেগে পড়ে।
হ্যাঁ ভালো লাগছে, অনেক সুন্দর। এই আমার দিকে না তাকিয়ে বলে দিলে, ফোনে কি করছো তুমি? ফোনে কি দেখছো বলো তো? কি গো? দাঁড়াও দাঁড়াও, এই তো ধরে ফেলেছি, চোরকে ধরে ফেলেছি। এই দেখো মোনামি, কালো তো চাটনি পাপড় চুরি করছে। আমার ফোনে দেখো, বিয়ে বাড়ির সব জায়গায় হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম চোর ধরবো বলে। দাঁড়াও কালু বেটা, একে এখনই ধরছি। বিক্রম দৌড়ে গিয়ে কালুকে ধরে ফেলে। মোনামি খুব ভয় পেয়ে যায়। বিক্রম কালুকে ধরেই খুব মারতে শুরু করে। আমাকে মারবেন না দাদা বাবু, আমি কিছু করিনি, আমি করিনি কিছু। এগুলো আমি অন্যজনের কথাই করছি, আমি শুধু টাকার জন্যই চাটনি পাপড় চুরি করছি। মানে কার কথাই করছিস বল, তাড়াতাড়ি বল। সেটা আর কেউ নয় দাদা বাবু, আপনার চাটনি পাপড় পাগল বউ মোনামি ম্যাডাম। এতদিনে যতগুলো বিয়ে বাড়ি থেকে চাটনি পাপড় চুরি হয়েছে সব আমি এনার কথাতেই টাকা নিয়ে করেছি। এই তুমি মিথ্যা কথা বলছো কেন বিক্রম? এই মিথ্যা কথা বলছে গো, আমি চাটনি পাপড় নিয়ে পাগলামি কেন করতে যাব? চুপ, একদম চুপ। ছি, তোমার এই নোংরা কাজ করতে একটুও লজ্জা করলো না তাই না? বিক্রম সকলের সামনে মোনামিকে অনেক কথা শোনায়। মোনামি খুব অপমানিত হয়। সে তার ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সবাই তাকে ক্ষমাও করে দেয়। কেউ ভাবতেও পারেনি যে এই কাজটা মোনামি করতে পারে। মোনামি নিজেকে পরিবর্তন করে ফেলে, অর্থাৎ সে বিয়ে বাড়িতে গিয়ে অনেক অনেক চাটনি পাপড় খায় ঠিকই, কিন্তু আগের মতো চাটনি পাপড় নিয়ে পাগলামি করা বন্ধ করে দেয়।